বর্তমান সময় ইনডোর আউটডোর সিকিউরিটি ক্যামেরাগুলো কিন্তু খুবই দরকারি একটা জিনিস মানে শুধুমাত্র আপনারা আছে মানুষকে বলতে পারছেন আমি একটা ক্যামেরা ব্যবহার করি এমনি যা স্টুডিও খেয়ে দিয়েছেন বিষয়টা কিন্তু এরকম না এখন এটা একদম মানে প্রয়োজনের একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের স্টুডিওতেই আছে পাঁচটা ক্যামেরা আশেপাশে মানে যে সমস্ত জায়গাগুলো দরকার হয় সব জায়গায় মোটামুটি আমি ক্যামেরা সেটা করে ইভেন আমি আমার গ্রামের বাড়িতেও যেহেতু ওখানে ওইভাবে থাকা হয় না সব সময় যে কারণ সেখানে আমি দুই দুইটা ক্যামেরা সেট করে রেখেছি আউটডোরেই কারণ এই ক্যামেরাগুলো দামে যেমন কম হয়ে থাকে একই সাথে এগুলোর রেজাল্ট কিন্তু খুবই দারুণ হয়ে থাকে আজকের ভিডিওতে আমরা তিন তিনটা ক্যামেরা নিয়ে কথা বলছি তিনটা তিন পারপাসে আপনি ব্যবহার করতে পারবেন ইনডোর আউটডোর রাতের বেলা সব কিছুর জন্য দারুণ কিছু আমরা কথা বলছি আই এম ও ইউ এই ব্র্যান্ডটা নিয়ে এটাকে আমি কী উচ্চরণ করব ইমো 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 ওয়াটেভার ইমো তো এই ব্র্যান্ডের ক্যামেরাগুলো কিন্তু বাংলাদেশ মার্কেটে দীর্ঘদিন যাবতীয় অ্যাভেলেবেল আছে এবং মার্কেটে বেশ সুনামও রয়েছে বিশেষ করে তাদের রেজলেশনের কারণে এবং লো লাইটে বেশ ভালো পারফরমেন্স করার কারণে ইম্য ক্যামেরাগুলো কিন্তু আপনার চাইলে দারাজ থেকেও নিতে পারবেন আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো এই ক্যামেরাগুলোর আলাদা আলাদা করে লিঙ্ক দেওয়া থাকবে এবং দারাজে তাদের অফিসিয়াল স্টোর রয়েছে সেখান থেকে আপনার পার্চেস করতে পারবেন ডিসক্রিপশন ফলো করবেন ইভেন এগুলোর কারেন্ট প্রাইস টাই সবকিছু মেনশন করা থাকলো আর হ্যাঁ এই ক্যামেরার সাথে কিন্তু একটা ব্যাগ ফ্রিতে আপনারা পেয়ে যাচ্ছেন এবং ব্যাগটার কোয়ালিটি আমার কাছে ভালোই মনে হয়েছে ফার্স্টে আমরা কথা বলতে চাই ইমো রেন্জার টু নিয়ে এটা কিন্তু ইনডোরে ব্যবহার করার মতো একটা ক্যামেরা ছোটো সাইজের একটা ক্যামেরা যার দাম মূলত পঁচিশশো নব্বই টাকা এবং অফিসিয়াল ওয়ারেন্টি তো অবশ্যই আছে এই ক্যামেরা থেকে আমরা থাউজেন্ড এডি তে কিন্তু লাইভ মনিটরিং করতে পারবো এছাড়া প্যান টিল্ট এ ধরনের ফিচারগুলো তো অবশ্যই রয়েছে মানে আপনি আপনার মতো করে ক্যামেরাকে এদিক সেদিক ঘোরাতে পারবেন যখন যেরকমভাবে প্রয়োজন পড়বে মানে অ্যাপের থ্রুতে কানেক্ট করে অ্যাপের মাধ্যমেই আপনি যে কোনো জায়গায় বসে ক্যামেরাকে কন্ট্রোল করতে পারবেন রয়েছে কিন্তু স্মার্ট ট্র্যাকিং ফিচার মানে ও ট্র্যাক করতেও পারবে এছাড়াও অ্যাড নর্মাল সাউন্ড অ্যালার্টও দিতে পারে এই ক্যামেরাটা এই ক্যামেরাতে অবশ্যই আপনি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন এবং দুইশো ছাপান্ন পর্যন্ত এটা সাপোর্ট নিতে পারে কথা বলা যাবে টু ওয়েতে ক্যামেরাতে মাইক্রোফোন দেওয়া আছে তো এখানে বসে মানে ক্যামেরার সামনে বসে কথা বলে অপর প্রান্তের ব্যক্তি মোবাইলে শুনতে পাবেন এবং অবশ্যই মোবাইল দিয়ে তো কথা বলা যাবেই এটাতে বিল্ডিং স্পিকারও রয়েছে এই যে রিয়ারে এবং ক্যামেরার সাউন্ড কোয়ালিটি খুব একটা নর্মালি ভালো হয় না আমি বাসায় যেগুলো ব্যবহার করছি একটু কেন টাইপের সাউন্ড আসে মানে ডিস্ট্রডেড হয়ে আসে সাউন্ড এটার ক্ষেত্রে তুলনামূলকভাবে বেটার মনে হয়েছে এর স্পিকারের কোয়ালিটি তুলনামূলকভাবে আমার বেটার মনে হয়েছে এই প্রাইস রেঞ্জের মধ্যে এটা নাইট ভিশন সাপোর্ট করে টেন মিটারের মধ্যে এটা ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে আর কি বাট এর দূরে চলে গেলে এর থেকে দূরত্ব চলে গেলে সেই জায়গাটা কাভারেজ দিতে পারে না বাট ইনডোরের জন্য তো টেন মিটার্স আমার মনে হয় মোটামুটি ওকে আছে আর কি তো এটাকে স্মার্টফোনের সাথে কানেক্ট করতে হবে ওদের যে অ্যাপ্লিকেশন রয়েছে অ্যাপ্লিকেশনের থ্রুতে আপনি কানেক্ট করতে পারবেন এই যে রিয়েলি কিউআর কোড দেওয়া আছে কিউআর কোডটা স্ক্যান করে নিয়ে কানেক্ট করা যায় ওই অ্যাপের মাধ্যমেই তো কানেক্টিভিটি জনিত প্রবলেম ফেস করতে হয় সো যেহেতু আমরা তিনটা ক্যামেরা নিয়ে কথা বলবো এই বিষয়গুলো নিয়ে আর তো আলোচনা না করি এইটার রেজাল্ট যেমন আপনারা দেখছিলেন ভিডিওর মাঝে মাঝে দেখানো হয়েছে সরাসরি এই ক্যামেরা দিয়েই কিন্তু সেগুলো রেকর্ড নেওয়া হয়েছিল এবং ভিডিও কোয়ালিটিতে মোটামুটি একটা আইডিয়া করতে পারছেন যদি রুমে ঠিকঠাক লাইট থাকে তাহলে কিন্তু বেশ ডিটেলড ভিডিও আসে এবং তখন ডিটেল মোটামুটি ভালোই পাওয়া যায় যদিও কর্নার এরিয়া বা একটু শ্যাডো এরিয়াগুলোতে হালকা একটু নয়জি টাইপের মনে হয় বাট ঠিকঠাক লাইটিং কন্ডিশনে ভালো রেজাল্ট দেয় আবার শুধু একদম ঘুরঘুরে অন্ধকার হয়ে যায় তখন কিন্তু এর নাইটভিশন মোটার অন হয়ে যায় এবং সেটা ঠিকঠাকভাবে কাজ করছে আর কি এবং মিটার্সের মধ্যে দেখলে নাইটভিশনও ঠিকঠাক রেজাল্ট দিতে পারে আর যেহেতু এটা একটা ক্যামেরা সারাক্ষণেই চলবে অনেক সময় দেখা যায় কিছু কিছু ক্যামেরা খুব হিট জেনারেট করতে থাকে এই ক্যামেরাতে কিন্তু আমরা সে ধরনের প্রবলেম ফেস করি নি এটা হালকাও গরম হয় খুব বেশি গরম হতে আমরা কখনোই দেখিনি লং টাইমেও একটা বিষয় আমি অবশ্যই এগিয়ে রাখব এই ক্যামেরাকে যেমন ওয়াইফাই সাথে কানেক্ট করা যাবে সরাসরি কেবলের সাথেও কানেক্ট করা যাবে ইন্টারনেটের মাধ্যমেও কানেক্ট করা যাবে এখনকার যুগে সব কিছু টাইপ সিতে চলে আসছে এই ক্যামেরাতেও মাস্ট টাইপ সি থাকা উচিত ছিল এই জায়গাটায় অবশ্যই আমি বলবো শুধুমাত্র এই বিষয়টা বেড়ে এর ক্যামেরাগুলো পাওয়া যায় তাদের সাথে কম্পেয়ার করতে গেলে এটা কম্পিটিশন এগিয়ে আছে বেশ কিছু জায়গায় আর একটা বার তো বলাই হলো না এর বক্সে কিন্তু আপনারা চার্জারটাও পেয়ে যাবেন যেখানে ম্যাক্সিমাম এই ধরনের ক্যামেরার সাথে চার্জার দেওয়া হয় না সুতরাং এটাও কিন্তু একটা এর জন্য প্লাস পয়েন্ট রাইট এবারে তার একটু বড় ভাইয়ের কাছে আমরা চলে আসি এই যে বুলেট টুই এটা আর একটু প্রফেশনাল গ্রেডের এবং এটা আউটডোর সিকিউরিটি ক্যামেরা মানে এটা সরাসরি আপনি আউটডোরে ইউজ করতে পারবেন কোনো ধরনের সমস্যা ছাড়াই আইপি রেটিং আছে সমস্যা নেই এটা তো আমরা দেখছি যে সেইমভাবে আপনি ইন্টারনেট কানেক্ট করতে পারবেন এবং অবশ্যই এর বক্সে আপনারা পাওয়ার অ্যাডিপ্টার পেয়ে যাবেন যেহেতু এটার ক্ষেত্রে একটু রেঞ্জ বেশি দরকার হবে আউটডোরে ব্যবহার করবেন ওয়াইফাই সিগন্যালটা যাতে ক্যাপচার করতে পারে এবং যে কারণে অ্যান্টিনো দেওয়া আছে এর মাঝে এবং খুব সহজে এটা হাতে নিয়ে বা ধরে বোঝা যাচ্ছে এটার বিল্ড ম্যাটেরিয়ালস বা বিল্ড কোয়ালিটি আগেটার চাইতে অনেক বেশি ভালো এটার প্লাস্টিক কোয়ালিটিও ইভেন অনেক বেশি বেটার এবং এটাতে মেটাল পার্টও রয়েছে যেখানে যে স্ট্যান্ডটা বাজেরা দিয়ে মূলত হ্যাং করা থাকবে এটা কিন্তু মেটাল দিয়ে তৈরি বুলেট টু ই এর দাম হলো তিন টাকা এই ক্যামেরাটাতে আমরা আইপি সিক্সটি সেভেনের রেটিং দেখছি এটাও কিন্তু থাউজেন্ড এইটি আপনাকে আউটপুট দিয়ে থাকবে মানে আপনি লাইভ থাউজেন্ড এইটি দেখতে পাবেন আর এটাতেও কিন্তু স্মার্ট নাইট ভিশন ফিচারটি রয়েছে যখন অন্ধকার হয়ে যাবে অটোমেটিক নাইট ভিশন মোড অন হয়ে যাবে এছাড়াও ভাবে রয়েছে হিউম্যান ডিটেকশন সেম স্টোরেজ সাপোর্ট অর্থাৎ দুশো ছাপান্ন এটাও সাপোর্ট নেবে এবং এর যে ক্যামেরাটা এটা হলো দুই মেগা পিক্সেলের তবে নাইট ভিশনে এইটা কিন্তু আরও বেশি শক্তিশালী আউটডোরে ব্যবহার করলে অবশ্যই একটু বেশি জায়গার প্রয়োজন পড়বে এবং এটা নাইট ভিশন হিসাবে মোটামুটি 30 মিটার কাভারেজ দিতে পারে বা বলতে পারেন আটানব্বই ফিট জায়গা সে কাভারেজ দিতে পারবে যেটা কিন্তু মোটেই কম না বাকি ফিচারগুলো আগেটার মতো সেমই আছে এটা তো তবে এটার ওয়াইফাই রিসেপশনটা বেশ স্ট্রং আর অন্যদিকে আমরা দেখছি এটাতে হচ্ছে নাইট ভিশনে আরো বেটার রেজাল্ট দেয় বেশ ক্লিয়ার এবং অনেকটা জায়গা কভারেজ দিতে পারে আর কি এইটার ভিডিও কোয়ালিটি আপনারা দেখলেন এইটার ভিডিও কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে এবারে ফাইনালি সবচেয়ে শক্তিশালী শক্তিশালী আরো সড়ো ক্যামেরা ক্রেজার টু এইটা কিন্তু আউটডোরে আরো বেটার রেজাল্ট দিতে পারে মানে এটাও আউটডোরের জন্যই ডিজাইন করা ইনডোরে এই ক্যামেরা ব্যবহার করার প্রয়োজনীয় ইনডোরে হলে ছোটোরাই ঠিক আছে বাট আউটডোরের জন্য এই জিনিসটা খুবই দারুণ জিনিসটা দেখতে পুরো একটা রোবটিক রোবটিক ব্যাপার আছে এর মাঝে মানে মনে হয় একটা রোবট থাকা আছে সুন্দর জিনিসটা বাট এইটার বিল্ড ম্যাটেরিয়ালস অবশ্যই ভালো আমরা একটু আগে যে আউটডোর ক্যামেরাটা নিয়ে কথা বললাম ওইটা আর এইটার বিল্ড ম্যাটেরিয়ালস প্রায় সিমিলার টাইপের যদিও এটা সব কিছু প্লাস্টিক দিয়ে তৈরি তবে প্লাস্টিক কোয়ালিটি খুবই ভালো এটাতেও কিন্তু এই যে আমরা অ্যান্টেনা দেখব যেহেতু আউটডোরে ব্যবহার হবে ওয়াইফাই দিয়ে ব্যবহার করার ক্ষেত্রে এটা অবশ্যই দরকার আছে আর আপনি চাইলে এটা কেউ কিন্তু চাইলে ইতার্নের সাথে কানেক্ট করতে পারবেন সরাসরি এখানে এই ক্যামেরাটা টোটালি প্রফেশনাল লেভেলের তায়ের লুক এবং রেজাল্ট দেখতে আপনি সহজেই ধরতে পারবেন এবং এটার দামও বেশ কিছুটা বেশি আগেরগুলোর থেকে ছ টাকা এর অফিসিয়াল প্রাইস তবে এটা কিন্তু আপনারা অফিস বা ইন্ডাস্ট্রিয়াল পারপাসেও ব্যবহার করতে পারেন সহজেই তিন মেগাপিক্সেলের ক্যামেরাটা টু কে রেজিলেশন দিতে পারে এবং এইটার কোয়ালিটি অবশ্যই আগের দুইটা ক্যামেরা থেকে ফার বেটার সেটা হয়তো দেখেই বুঝতে পারছেন বেশ ডিটেলড এবং অনেকটাই ব্রাইট টাইপের ফুটেজ দিচ্ছে আবার এর নাইটভিশনটা কিন্তু খুবই ভালো ছিল আগের দুইটা ক্যামেরার চাইতে এর নাইটভিশন ভালো পেয়েছি ভাই দেবে এর নাইটভিশন কিন্তু কালার মানে আপনারা কালার ভিডিও পাবেন একদম প্রথমটা আমরা সাদা কালো পেয়েছিলাম বাট বাকি দুটাতে কিন্তু আমরা কালার নাইডভিশন পেয়েছি সো দিনে রাতে সবসময় কিন্তু বেশ ডিটেল একটা ভিডিও পাওয়া যায় আইপি সিক্সটি সিক্স এর রেটিং রয়েছে এর পাশাপাশি বাকি ফিচারগুলো আছে যেমন ধরুন আনওয়েলকাম ভিজিটর বিল্ড ইন স্পট লাইট অ্যান্ড সিকিউরিটি অ্যালার্ম এছাড়াও স্মার্ট ট্র্যাকিং এবং টু ওয়ে টকিংয়ের তো সুবিধা থাকছেই মানে এই ফিচারগুলো কমন সবগুলোতেই আছে আর কি এখন দেখুন এই যে তিনটা ক্যামেরা তিনটা ক্যামেরা কিন্তু তিন টাইপের মানুষজনদেরই প্রয়োজন হবে আপনার যদি ইনডোরের প্রয়োজন হয় তাহলে আমি ওই যে প্রথম যেটা দেখালাম কম দামে যেটা আপনি এটা নিলেই চলবে ইনডোরের জন্য এটা গুড় আনলাম তবে এটা নাইট ভিশনটা আপনি সাদা কালো পাচ্ছেন আর যদি মনে হয় না আমার আউটডোরে দরকার একটু কম দামের মধ্যে আমি আউটডোর ক্যামেরা চাই তাহলে এটা খুব ভালো একটা অপশন আমার মনে হয়েছে তিন সাড়ে তিন হাজার টাকার মধ্যে খুবই ভালো একটা ডিল হবে এটা অবশ্যই এবং ভিডিও কোয়ালিটি দেখে নিশ্চয়ই আপনারা সেটা আইডিয়া করতে পারছেন আই থিঙ্ক আর যদি মনে হয় না আমার একটু ইন্ডাস্ট্রি লেভেলের বা ওরকম কিছু দরকার যেটা আমি আউটডোরে ব্যবহার করব সেই ক্ষেত্রে আপনি এই জিনিসটা ব্যবহার করতে পারেন বেশ ভালো ক্যামেরা দিচ্ছে এবং এটার কোয়ালিটিও যথেষ্ট ভালো ছিল তো এই ক্যামেরার সাথে যেহেতু আপনারা দুই বছরের একটা ওয়ারেন্টি সাপোর্ট পেয়ে যাচ্ছেন এটা কিন্তু অনেক বড় একটা বিষয় অনেক বড় একটা সাপোর্ট কারণ এই ধরনের ক্যামেরা কেউ এক দুই দিন বা এক বছর পরে আমি আর ব্যবহার করবো না ছয় মাস পরে আর ব্যবহার না করতে পারলেও সমস্যা নেই বিষয়টা এরকম না এটা আপনি সব সময়ের জন্য ব্যবহার করতে চাইবেন সেক্ষেত্রে আপনার অবশ্যই একটা ওয়ারেন্টি থাকলে সুবিধা হয় তো ওরা যেহেতু এই ওয়ারেন্টিটা প্রোভাইড করছে এটা অবশ্যই আমাদের জন্য একটা বাড়তি সুবিধা হিসেবে থাকবে আর কি আপনাদের কাছে কোন ক্যামেরাটা বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন এবং এই ব্র্যান্ড নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা জানাতেও ভুলবেন না ডিসক্রিপশনের সমস্ত ইনফরমেশন দেওয়া থাকলো সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের নিশ্চয়ই নিশ্চয়ই আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ঠিল টেক কেয়ার